আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, আসুন পবিত্র কুরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি। কাফন ও গোসল অসম্ভব হলে যে কাপড়েই তারা মৃত্যুবরণ করেছেন ওই কাপড়েই তাকে দাফন করুন, কোনো সমস্যা নেই। কারণ এরা তো শহীদের মর্যাদা পায়, ওদের যুদ্ধে শহীদদের কারোরই কাফন পরানো হয়নি, 70 জনকেই সব ওইভাবে দাফন করা হয়েছে, সবাইকে একত্রে আল্লাহ রসুল শেষে জানাজা পড়লেন। এগুলো তো আমাদের সামনে আছে, অতএব এটা কোনো ব্যাপার নেই। অবকাশ সিদ্দিক মৃত্যুর সময় বলছেন আয়েশাকে, অর্থাৎ তার মেয়ে আয়েশা, কিন্তু তার মেয়ে এটা অনেকে কিছু খবরই রাখেন না। মা আয়েশাকে বলছেন, আয়েশা আমার মৃত্যুর পরে কোনো নতুন কাপড় দিয়ে আমার দাফন কাফন পরাইও না। কেন বা? এই জন্য যে নতুন কাপড়ের হকদার হলো জীবিত লোকেরা, আমি তো মরে যাব, আমার দেহে যে কাপড় আছে ওইটা দিয়ে আমাকে দাফন করো। আবু বকর সিদ্দিক কে? শ্রেষ্ঠ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে নিকটতম মানুষ, পৃথিবীর সকল মানুষের শ্রেষ্ঠ মানুষ, নবী বাদে সকলের উপরে যার স্থান, যার মর্যাদা, সেই মানুষটি পর্যন্ত এই বিষয়টি খেয়াল করেছেন মৃত্যুর আগে। অতএব হে করোনা রোগীর আত্মীয় স্বজনরা, ভীত হবেন না, কাফন কাপড়ের জন্য কোনো মাথা ব্যথার দরকার নাই। যদি মৃত্যু হয়ে যায় ওই কাপড়েই তাকে দাফন করুন, ইনশাআল্লাহ এতে আদৌ সুন্নতে বরখেলাপ হবে না।